তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো সবাই। আর আজকে কম বেশি তোমরা জানো কম বেশি যে আজ 2 ফেব্রুয়ারি, আর 2 ফেব্রুয়ারি তোমার হচ্ছে 1 বছর কমপ্লিট, তার সাথে আমার কোনো যোগাযোগ নেই, ঠিক আছে? আর এই 1 বছরের মধ্যে 6 মাস এমন গেছে, হয়তো সে কল করবে কল করবে কল করবে, তো কল আর করেনি আমার কাছে, ঠিক আছে? সুতরাং সে আর ফিরবে না, এটা বুঝতে আমার আরও 6 মাস লেগেছে, ঠিক আছে? তো যাই হোক, খেলা তো একতরফা হয় না, তাই না? খেলা কখনোই একতরফা হয় না, তো আমারও খেলার টাইম আসবে, ঠিক আছে? তার আগে আমি কোনো মানে কোনো কিছু করব না, আমি 1 বছর কমপ্লিট হয়ে গেছে, আমি এখনও কিছু করিনি, ঠিক আছে? তার বাড়িতে গিয়ে বলো ঝামেলা করা এই সেই কিছু করিনি, সত্যি জানতে চেয়েছিলাম, কেউ বলেনি, ঠিক আছে? দরকার নেই বলার, বাট একটা সময় তো আসবে যখন রিমোটটা আমার হাতে থাকবে, তখন তুমি কী করো? কতদিনের জন্য অপেক্ষা করতে হবে? 1 লাখ সাবস্ক্রাইবার লাগবে, একটা ম্যান পাওয়ার না হলে হয় না, তাই না? ম্যান পাওয়ার লাগবে, সব রকম পাওয়ার, 1 লাখ ফলোয়ার থাকলে অনেকটা পাওয়ার থাকে, ঠিক আছে? তখন মুখের কথা অনেক মূল্যবান হয়ে যাবে। তো ততদিনের অপেক্ষায় আছি, আর তোমার হচ্ছে বেরিয়ে পড়লাম সুইগিতে। আমি জানি প্রতিদিন সুইগি ব্লগ দিয়ে দিয়ে একঘেয়ে হয়ে যাচ্ছে ভিডিওটা, কিন্তু কিছু করার নেই, স্পেশালি তোমার হচ্ছে বাইকের চাকাটা খারাপ, তো যে কারণে তোমার হচ্ছে আমি র্যাপিডো ফ্যাপিডো মানে প্যাসেঞ্জার মারতে পারছি না, 2-1টা প্যাসেঞ্জার মারলে টপিকটা একটু অন্য হতো, ভিন্ন লাগতো ভিডিওগুলো, কিন্তু কিছু করার নেই। হয়তো সামনের সপ্তাহে তোমার হচ্ছে কোথাও যেতে পারি, ঠিক আছে? তো ততদিনের জন্য অপেক্ষা করতে হবে, বাট ততদিন কি ব্লগ করবো না? তো ভাবলাম না করি, সুইগিতেই করি, নেই মামা হচ্ছে কানা মামা অনেক ভালো, তো যাই হোক একটা ব্লগ করছি। আজকে বেরিয়েছি, ঠিক আছে? এখন অলরেডি রাত 10টা বাজে, এর আগে একটা ভিডিও করেছিলাম তোমার হচ্ছে, সেটা আমার মনে হলো না যে না ভালো হয়নি আর কি ভিডিওটা, তার জন্যই আর কি তোমার সব কিছু ডিলেট করে দিলাম, দিয়ে আবার নতুন করে শুরু করছি এখন, ঠিক আছে? দেখা যাক, ভালো কিছু শ্যুট করতে পারলে ভালো একটা ব্লগ হবে, তো চলো দেখা যাক কি ঘটে সামনে, ঠিক আছে? আশা করছি ভালো হবে, রাত 10টা বাজে, ঠিক আছে? 1-2টো ভিডিও করবো, যেন ভালো কিছু মানে ভালোভাবে তুলে ধরতে পারি, এই আর কি। তো লেটস গো। ঢুকেছে সিটি সেন্টারের মধ্যে থেকে, তো জাস্ট পিক আপ করবো, এখানটায় বাইকটা রাখতে হবে, অনেকগুলো সুইগি জোম্যাটো ছেলেদের লাইন, সবাই পার্সেল পিক আপ করতে এসছে, তো চলো আপাতত দেখি কতক্ষণ পরে আমি পার্সেলটা পাই। অনেকগুলো লাইন, কি কাকা বলো? কাকা বলছে তো গাইজ, এই বাড়ি থেকে এখন একটা অর্ডার ঢুকেছে আমার কাছে, বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ঠিক আছে? মধ্যে একটা রেজিস্ট্রেশন আছে, ঘর থেকে হয়তো বানিয়ে দেয়, বাট অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, 15-20 মিনিট হয়ে গেছে এখন হাতে পাইনি। যাই হোক, মালটা হ্যান্ড ওভার নেবো, তারপরে তোমার যেতে হবে। কাকুর গাড়ি ছিল ওইদিকে, প্রপার অ্যাড্রেসটা জানি, পিক আপ জানি না, পিক আপ করার পরেই বুঝে দেবো, তো জানি না কতক্ষণ পরে দেবে, ওয়েট করতে হচ্ছে ততক্ষণের জন্য। চিন্তা ভাবনাটাই আজকে অন্যরকম হচ্ছে, জানি না, সব কিছু যেন কেমন একটা গড় 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 গড়মিল একটা হচ্ছে। আর আজকে দেখো পুরো দিনটা পুরো মেঘলা আকাশ ছিল, ঠিক আছে? সকালবেলা একটু বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট দেখো সব যেন অন্ধকার টাইপের, কেমন একটা হয়ে আছে, রাস্তাঘাটও সব অন্ধকার, উল্টো ঢাকা স্টেশন এই রাস্তাটা জমজমাট করে সব সময়, কিন্তু আজকে দেখো অন্ধকার টাইপের হয়ে আছে। উল্টো ঢাকা বিধাননগর রেলওয়ে স্টেশন, আরে ভাই সাইড দে, এদিক দিয়ে বেরিয়ে যায় শর্টকাটে, ওদিক দিয়ে গেলে 2-3টা সিগনাল খেতে হবে, তো ভিতর দিয়ে যায়, খালপাড়ে আছে, খালপাড়ে অর্ডারটা কেমন ডেলিভারি করতে হবে। এখানে দেখো ট্রাম লাইন, ট্রাম বন্ধ হয়ে গেছে, ট্রামের গল্প শেষ, যা থাকবে সব ইতিহাসের পাতায়। আজকে ইনকামও আমার খুব একটা বেশি হয়নি, ইনকামও বেশি হয়নি,
বেরিয়েছি লেট করে, ঠিক আছে। তারপরে ফার্স্ট ভিডিও যেটা করলাম সেটা একদমই ভালো হয়নি, মানে যা ভয়েস অ্যাড করেছি সব কিছু যেন গড়মিল। তো ওগুলো তো আর জুড়ব না, ওটা ডিলেটও করে দিয়েছি, কিছু কিছু বাকি আছে, যদি নেওয়া যায় কিছু সিন তাহলে নেবো, নাহলে বাকিটা ডিলেট করে দেবো। আর যেটা মেন কথা, আজ এক বছর কমপ্লিট, তার কোনো খোঁজ আমি পেলাম না, ঠিক আছে, তার কোনো খোঁজ আমি পেলাম না। আর আমি খোঁজার বেশি চেষ্টা করিনি, কারণ জানি সে আর আমার না, সুতরাং বেশি খুঁজে লাভ নেই। 1,00,000 যখন সাবস্ক্রাইব কমপ্লিট হবে, ভিডিওর মধ্যে বলবো একটা নারীকে মানে মানুষ ভালোবাসার জন্য কী করতে পারে, ঠিক আছে, সেইগুলো বলবো যে কী কী করেছি আমি আর বিনিময়ে কী পেয়েছি, বিনিময়ে কী পেলাম এখন বলা যাবে না, এখন অনেক কারণ আছে, ঠিক আছে, এখন ওই জন্য বলছি না আমি, বাট একটা সময় আসলে তখন বলে দেবো, সব কিছুই খুলে বলবো। ডেলিভারি করতে কীরকম গলির মধ্যে ঢুকতে হয় দেখো, জুনিয়র অ্যাথলেটিক ক্লাব, এখানে নাকি কে জানে। তো গাইস ফাইনালি ডেলিভারি দিয়ে দিলাম, ওই মানে গলির মধ্যে ছিল, ঠিক আছে, ওখানে যাই না, ভিডিও কেমন হয়েছে, আর আজকে যাই না, ব্লগটা আদৌ নেওয়া যাবে কিনা বুঝতেই পারছো কেন বলছি, কারণ ভিডিও ভালো হয়নি আমার হিসাবে, যাই না, এখন বাড়ি গিয়ে এডিট করার সময় দেখবো, যদি ভালো হয় তাহলে হয়তো ব্লগ ছাড়বো, নাহলে সব ভিডিও ডিলিট করে দেবো যা ফুটেজ আছে আমার কাছে, হয়তো ডিলিট করতে হবে, যাই না, যদি না করতে হয় তাহলে একটা ব্লগ আজ ভালোভাবে হয়ে যাবে। 2 ফেব্রুয়ারি কেমন জানি সব অচেনা অচেনা, রাতের বেলা ট্র্যাকের এটা বেশি হয়। তো যাই হোক, যেটা বলা সেটা বলছি যে তোমার হচ্ছে নেক্সট মান্থ থেকে ভালো ব্লগ হবে, নেক্সট মান্থ থেকে ট্যুর বেশি করবো, নেক্সট মান্থ তোমার হচ্ছে এপ্রিল মাসে হয়তো হয়তো বা দার্জিলিং যেতে পারি, কারণ আমার এই বাইক নিয়ে যাওয়া যাবে না, বাট রাজু বাইক নেবে বলছিলো, যদি নিয়ে নেয় ও বাইকটা তাহলে ওর বাইকে করে দুই ভাই মিলে দার্জিলিং চলে যাব, আর যদি সুমন যায় তো আরও ভালো হবে, দেখা যাক, এখন যদি ওরা সবাই যেতে চায় তাহলে যাব দার্জিলিং। তো গাইস ফাইনালি বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, তো জানি না কেমন হয়েছে, আশা করছি নেক্সট টাইম ভালো করার চেষ্টা করবো, জানি অনেক স্ট্রাগল করতে হবে ইউটিউবে দেখা করাতে গেলে চ্যানেলটাকে, তো সেই দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো। তা আপাতত এখানে বিদায় নিচ্ছি, আর বুঝতেই পারছো আজকে আমার খুব একটা মন মতি ভালো নেই, তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।